যৌতুক প্রথা, মুসলমানদের জন্য প্রস্রাব খাওয়া যেমন হারাম, পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যাপক্ষের কাছ থেকে দাবি করে অর্থ আদায় করা ঠিক তেমনি হারাম। ভালো করে শুনে রাখেন মুসলমানেরা, মুসলমানের জন্য প্রস্রাব খাওয়া যেমনই হারাম, পায়খানা খাওয়া যেমনই হারাম, দায়িত্ব নিয়ে কন্যাপক্ষের কাছ থেকে ইনিয়ে বিনিয়ে কোনোভাবে কোনোভাবে আর্থিক সুবিধা গ্রহণ করাও ঠিক তেমনই হারাম। তবে যদি আপনার শ্বশুর আপনার শাশুড়ি আপনাকে উপঢৌকন হিসাবে আপনার কোটি টাকার সম্পত্তিও আপনাকে দিয়ে দেয়, ইসলাম তাতে নীতি নিষেধ করে নাই, কিন্তু দাবি করে ইনিয়ে বিনিয়ে কোনো না কোনোভাবে আর্থিক কোনো সুবিধা গ্রহণ করা হারাম। গল্প করে কয়, আমার শ্বশুর আমাকে একটা পালসার গাড়ি দিল। তোমার শ্বশুর বাড়িতে ভিক্ষুক গেলে 10 টাকা ভিক্ষা পায় না, খালি হাতে ফিরে যায়, তোমাকে 2 লাখ টাকার গাড়ি দিল, মানে মানুষকে পাগল পাইছো, পাগল পেয়েছো? কোনো না কোনো ভাবে তুমি সেটা নিয়েছো। সম্মানিত উপস্থিতি, তাহলে যে কোনো ধরনের ডাউরি সিস্টেম, যৌতুক প্রথা ইসলামে হারাম, দাবি করে কোনো কিছু আদায় করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের বিয়ের নাম হয়েছে কৌতুক, লাখ লাখ টাকা চান, মানে ছেলে যখন ম্যাট্রিক পাশ করে ছেলের বাবা একটু করে হা করতে শুরু করে, এরপরে ছেলে যখন বিয়ে পাশ করে আর একটু হা করে, ছেলে যখন এমএ পাশ করে তখন কুমিরার মতো হা করে, মানে ছেলেকে এমএ পাশ করাতে যত খরচ হয়েছে তা সুদে আর আসলে তুলবে কন্যাপক্ষের কাছ থেকে, এইভাবে দাবি করে কোনো কিছু নেওয়া হারাম, এটা যাবে না। সম্মানিত উপস্থিতি, আসলেও ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের মতো হলো যে শেষ হইয়াও হইল না শেষ, আমি আসলে আমার বক্তব্যকে শেষ করতে পারলাম না, গোছাতে পারলাম না। আল্লাহ যদি কোনোদিন সময় এবং সুযোগ দেয়, কোনো উন্মুক্ত সেমিনার যদি হয়, 2-2.5 ঘন্টায় আশা করি বিষয়গুলো তুলে ধরতে পারবো। আজকের আলোচনার মোরাল কথা হচ্ছে এই যে ইসলামই একমাত্র ধর্ম নারীকে পূর্ণাঙ্গ সামাজিক সুরক্ষা দিয়েছেন, এমনকি স্বামী বেঁচে থাকতে তিনি তো মর্যাদা পাবেনই, স্বামী যদি মারা যান তাহলে তার কন্যা, বিশেষ করে ছেলে যদি থাকে, চাচা শ্বশুর থাকে, তারা তার দায়িত্ব পালন করবেন, অর্থাৎ মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত, তাকে একবারে জানাজা করার আগ পর্যন্ত ইসলাম 100% সুরক্ষা দিয়েছে, যা আমাদের পার্শ্ববর্তী অনেক ভাইদের ধর্মে নেই। মেয়ে আজকে বিয়ে হয়ে গেল মানে সব শেষ, উত্তরাধিকারী সম্পত্তিতে নাই, কিন্তু দুঃখ লাগে এই সমস্ত মুসলিম নামধারী কিছু নারীবাদীরা কপালে এক একটা করে টিপ দিয়ে ইসলামের বিষোদ্গার করে, এরা নারীর অধিকার নিয়ে কথা বলে, আবার যখন কেউ কেউ বরখা পরে এটা নাকি বিরোধিতা হয়, এখন একের পর এক ধর্ষণ হচ্ছে, জীবন্ত ধর্ষণ হচ্ছে, এগুলো নিয়ে তাদের মাথা ব্যথা নাই, তথাকথিত এরা বিভিন্ন কত সালে হয়েছিল এটা নিয়ে মাথা ব্যথা করো, আজকে 2018-19 সালে এই কয়েকদিনের মধ্যে গত 3 মাসে 35টা ধর্ষণ হয়েছে, গণধর্ষণ হয়েছে, কই এগুলো নিয়ে তোমাদের কথা ব্যথা নাই, আর মাথা ব্যথা নাই? এরা জ্ঞান পাপি, এদের ইসলামের কোন বিধানই আসলেই এদের অ্যালার্জি হয়, এরা কোরআনের বিরোধিতায় অ্যালার্জি হয়, সত্যিকার অর্থে এদের কোরআন অন্তরের ভিতরে নাই। তবে এটাও যেন জেনে রাখে, ইউরিদুন আলী উথফি নূর আল্লাহ বিআফওয়াহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাও কারিহাল কাফিরুন, কোরআনের আলো এরা চাই নিভিয়ে যাক কিন্তু নিভবে না, ওরা যত বিরোধিতা করবে ইসলাম তত বর্ধনশীল হবে। বিবিসির এক রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে আগামী 50 সালের মধ্যে বিশ্বের বুকে সর্বশ্রেষ্ঠ ধর্ম হবে ইসলাম এবং সবচাইতে সংখ্যাগরিষ্ঠ ধর্ম হবে ইসলাম, যেইভাবে এখন মুসলমানদের সংখ্যা বাড়তে লাগছে, ব্রিটেনে প্রতি 1 মিনিটে 3 জন করে মুসলিম হচ্ছে, ইউরোপে প্রতি 1 মিনিটে 1 জন করে মুসলমান হচ্ছে, সুতরাং গড়পড়তায় যেভাবে ইসলাম বেড়ে যাচ্ছে, নিউজিল্যান্ডে মুসলমানদের হামলা হয়েছিল মুসলমানদের উপরে, কত কয়েকদিনে 350-র উপরে মুসলমান হয়েছে, এটা আমাদের জন্য খুশির সংবাদ কি নয়? এমনকি আপনারা জানেন বর্তমান প্রেসিডেন্ট বাদশাহ সালমান যতগুলো ফ্যামিলির মেম্বার মারা গিয়েছিল তাদের আত্মীয় স্বজনকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে হজ ব্রত পালনের জন্য তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। সুতরাং আসুন, তারা যতই ইসলামোফোবিয়া ইসলাম আতঙ্ক করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে হেফাজত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা থেকে আমরা যা শিখলাম সেই অনুযায়ী আমল করা তৌফিক দান করুন, এবং মা বোনেরা যারা এসেছিলেন অবশ্যই আপনারা বিভ্রান্ত হবেন না, আপনারা আপনাদের অধিকার ইসলাম দিয়েছে, আমরা সেটা যদি হয়তো অনেক ক্ষেত্রে আমরা সেটা হয়তো প্রতিপালন করতে পারছি না, এটা আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, এটা আমাদের ব্যর্থতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুপাতে জীবনযাপন করা তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদ।